और इन काउंसिल आज के আমাদের যে স্বচ্ছ ভারত অভিযান এই অভিযানের মূল লক্ষ্য হলো আমাদের ভারতবর্ষের যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি কাশী যে আমাদের শিবলিঙ্গ বা শিবের যে প্রতিষ্ঠা করেছেন সেই প্রতিষ্ঠাকে উপলক্ষ করি আমরা আমাদের স্বচ্ছ ভারত অভিযান চলবে আজ তো চলবে কাল তো চলবে প্রতিদিন পারি আমরা সেটা আমরা করে যাব এবং আমাদের প্রতিটা ওয়ার্ডেই যে ওয়ার্ডগুলি আছে বুথগুলি আছে এটা 11 নম্বর ওয়ার্ডের 33 নম্বর বুথ সেই বুথে আজকে অভিযান চলছে এবং আগামী দিনে অন্যান্য বুথগুলিতে আমাদের এই যে ভারতবর্ষের যে যশস্বী প্রধানমন্ত্রী যে কর্মসূচি সেই সব পালন করার লক্ষ্যে আমরা আগামী দিনেও কাজ করব এখনও কাজ চলছে মানে আমাদের এবং এই আজকে আমরা এই দিনে আমাদের যে এখানে যে কমিউনিটি লেট্রিনটা যে ছিল দীর্ঘদিন পর্যন্ত পড়ে ছিল আজকে আমাদের মেয়র সাহেব এখানে আসবেন আগরতলা পৌর পরিষদের মেয়র সাহেব এখানে আসবেন এবং এটাকে একটা শুভ উদ্বোধন করবেন এবং সেটাকে আজকে থেকেই সেটা চালু হবে এতদিন বিভিন্ন কারণে করোনা এইগুলি বিভিন্ন কারণে আমাদের বন্ধ ছিল এখন থেকে উনি শুভ উদ্বোধন করার পর থেকেই সেই কমিউনিটি লেট্রিন চালু এবং তিনি আসবেন আজকে কি আছে এই যে কমিউনিটি লেট্রিন আমি যখন মন্ডল প্রেসিডেন্ট ছিলাম তখনই সেই কমিউনিটি লেট্রিনগুলি প্রতিটা ওয়ার্ডেই স্যাংশন করা আছে বা আমি হিসাব যদি করি ধরেন মোটামুটি 51টা ওয়ার্ডেই আমাদের এই কমিউনিটি লেট্রিন করা আছে এবং কিছু কিছু আবার নতুন করে চালু হবে সেই কাজগুলো যেখানে ডেফিসিট আছে যেখানে নেই সেখানে কমিউনিটি লেট্রিন এটা হবে তো সেই উদ্দেশ্যেই আমাদের এটা আজকের এই যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান মূল হচ্ছে কমিউনিটি লেট্রিন পরিষ্কার তার সঙ্গে মোদীজি যে স্বচ্ছ ভারত অভিযান চালু এই সবগুলি মিলিয়ে আজকে যে অনুষ্ঠানটা হবে সেটাকে উদ্বোধন আজকে করবেন আমাদের মাননীয় মেয়র সাহেব দীপক মজুমদার মহোদয় উনি 10টা থেকে 10:30টার মধ্যে আসবেন এবং এই যে উদ্বোধন করবেন এবং সকাল থেকেই চালু হবে আজকে থেকেই চালু হবে।